স্বপ্নে পেয়ারা দেখলে কী হয় স্বপ্নে পেয়ারা দেখাটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি আপনারা আমার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণের অনিষ্টতা চেপে বসবে এ বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সোলেমানি খাবনামা তা এ সাদেক তাবির রুইয়া রু ইয়া ইসলামা ওর ফালনামা সহ বিভিন্ন প্রকার স্বপ্নের নির্ভরযোগ্য গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকব ওমাত ইল্লা বিল্লা দর্শক সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্নে পেয়ারা দেখার দুইটা ধরন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেয়ারা দেখে লাল টকটকে পেকে গেছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার আয়ু কমে যাবে অচিরেই সে অসুস্থ হয়ে যাবে মরণভিতে আক্রান্ত হবে অথবা কোনো বিপদাবাদের মাধ্যমে তার মৃত্যু এসে যাবে তার আয়ু কমে যাওয়ার উপরেই প্রমাণ বহন করে স্বপ্নে পেয়ারা পেকে যেতে দেখা কিংবা লাল হয়ে যেতে দেখা তবে পেয়ারাকে যদি কেউ তরু তাজা দেখে তাহলে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে সে দীর্ঘায়ু হবে তার আল্লাহ তালা বারাহ্কা দান করবেন সাথে সাথে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে এইভাবে যে কোনো প্রকার রোগব্যাধি তাকে আক্রান্ত করতে পারবে না এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে ইসলাম আরও ফালনামায় সেখানে বলা হয়েছে একজন মানুষ সুস্থ থাকতে পারে মানসিকভাবে শারীরিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে যে কোনো প্রকারের ঝয় ঝামেলা হতে পারে সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত থাকার উপরেই বহন করে স্বপ্নে পেয়ারাকে তরুতাজা দেখা বা কাঁচা দেখাটা দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আরও এ তু সলেহা ভালো স্বপ্ন দেখে সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা এবং উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা